নমস্কার, স্যাম অডিও বুকে আপনাদের স্বাগতম জানাই। আমি সায়ন। আমাদের আজকের গল্প হঠাৎ দেখা, লেখক পলাশ মণ্ডলের লেখা। অনির চরিত্রে সায়ন মিত্র, স্ত্রী এবং পর্ণার ভূমিকায় প্রিয়াঙ্কা মিত্র। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প হঠাৎ দেখা। চাদরটা ভালো করে ঢেকে নাও, জানলার ফাঁক বেয়ে প্রচুর হাওয়া আসছে, নাহলে আবার ঠান্ডা লাগবে, আর ঘন্টা দুয়েক পরে ঢুকবে পুরী স্টেশন ট্রেন। তুমি ঘুমাও, আমি জেগে আছি। ট্রেন ছুটে চলেছে। পুরীতে জগন্নাথ দর্শন আমার প্রথমবারের অভিজ্ঞতা না, এর আগেও বেনুকে নিয়ে এসেছিলাম, সে বছর তিনেক আগের কথা। বয়স বাড়লে আমাদের মতো মানুষদের আবার একটু ঘোরার শখ বেশি হয়ে যায়। আর কিছুক্ষণ পরে পুরীতে ঢুকবে। ছেলে আগে থেকেই হোটেল ভাড়া করে দিয়েছে অনলাইনে, আজকাল তো অনলাইনের যুগ। তেমন কোনো ঝামেলা হবে না, স্টেশনের ট্রেন ঢুকতেই বেনুকে ডাক দিলাম। এই বেনু, উঠে পড়ো, চলে এসেছি আমরা। হ্যাঁ গো, উঠছি। হ্যাঁ তে, বেশ বুঝলাম, ওর গলা ধরেছে, নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে, এমনিতেই ঠান্ডার দাঁত, তার উপর ট্রেন সফর, এমন তো হওয়ারই ছিল। কোনো রকমে হোটেলে গিয়ে ঢুকলাম, দেখতে দেখতে বিকেল গড়িয়ে এলো। একটু রেস্ট নিয়ে বেনুকে ঘুমাতে বলে আমি আশেপাশে মেডিকেল খুঁজতে লাগলাম। তাড়াহুড়োর চটে মেডিসিনের বক্সটাই আনতে ভুলে গেছি। এদিক ওদিক করতে করতে একটা মেডিকেল পেলাম। ওষুধটা নিয়ে কিছু তো যেতেই চোখে পড়ল মেয়েটাকে। অনেকটা পাল্টে গেছে, চুলে পাক ধরেছে। আমি কিছু বলার আগেই ও বলে উঠল, তুমি এইখানে অনি? হ্যাঁ, জগন্নাথ দর্শন করতে আসা। আর তুমিও কি দর্শন, বর্ণা? হ্যাঁ, তাই বলতে পারো। অনেক পাল্টে গেছো অনি তুমি, চুলগুলোও সব সাদা হয়ে গেছে দেখছি। আর তুমি বুঝি সেই পর্ণা মিত্রই আছো? না, আমি এখন পর্ণা সেন। দেখতে দেখতে 30 বছর কেটে গেল, তাই না অনি? সেদিন কত অপেক্ষা করেছিলাম, দিন শেষে রাত হলো, তবুও তোমার দেখা মিলল না। পরের দিন আমার বিয়ে ছিল, তুমি সেটা জানতে, তবুও তুমি এলে না। আমি রাত পর্যন্ত তোমার অপেক্ষা করলাম, অবশেষে বাবা মার কথা শুনে বিয়ে করতে হলো ওকেই। পর্ণা, সেদিন তোমার জন্য লাল পাড়ের শাড়ি নিয়ে বরের সাজে আসছিলাম, হঠাৎ আমার গাড়িতে পিছন থেকে কেউ ধাক্কা মারল, সাথে সাথেই আমি বেহোশ। যখন হোশ ফিরল তখন প্রায় রাত 12টা। আমি হাসপাতাল থেকে বেরিয়েই ছুটে গিয়েছিলাম ওখানে, কিন্তু তোমায় পাইনি। তারপর জানতাম তোমার বিয়ে হবে কাল, আমি বা কী করতাম বলো। আচ্ছা অনি, আমাদের কাছে যে কটা দিন আছে আমরা কি একসাথে বাঁচতে পারি না? আমিও কিছুটা উত্তেজিত হয়ে বললাম, কেন না? মুহূর্তেই মনে পড়ল পর্ণার। হায় রে, কথায় কথায় আমি ভুলে গেলাম, লোকটা কখন ধরে রুমে আমার জন্য অপেক্ষা করছে। ওনার আবার সুগারের হাই, সময় মতো ওষুধ খাওয়াতেই হবে। ততক্ষণে আমারও মনে পড়ে গেছে, আমার ওনারও তো ঠান্ডা লেগেছে, দিব্যি ভুলে গেছি তোমার সাথে কথা বলতে বলতে। ও একটা মুচকি হেসে আমায় বলল আবার,
তাহলে আসি অনি, ভালো থেকো। আমিও একটা মিষ্টি হাসি দিয়ে বললাম, তুমিও ভালো থেকো। আপনারা শুনছিলেন লেখক পলাশ মণ্ডলের লেখা হঠাৎ দেখা, গল্প পাঠে এবং অনির চরিত্রে আমি সায়ন, পর্ণা এবং স্ত্রীর অভিনয় প্রিয়াঙ্কা মিত্র। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এই রকম আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে যখনই আমরা কোনো আপলোড দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যদি আপনাদের কাছেও কোনো গল্প থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদের গল্পকে এক নতুন রূপে এখানে প্রস্তুত করব। আজকের জন্য এখানেই সমাপ্তি ঘটল। আবার আগামী সপ্তাহে আমরা একটি নতুন গল্প নিয়ে আপনার কাছে প্রস্তুত হব। ততদিনের জন্য ভালো থাকবেন, গল্প শুনবেন, গল্প শোনাবেন।